আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের দোয়ায় তোমাদের ভালো আছে, আমরাও অনেক ভালো আছি। বাট এই গরমের জ্বালা এতটাই বেড়েছে, এতটাই বেড়েছে, 40 তো ওভার হয়ে গেছে। দুপুরের 12টার পর থেকে তো আর থাকাই যায় না। তোমাদের ওখানে তাপমাত্রা কত? এটা হচ্ছে 4-5 দিন আগে করার ভিডিও, মানে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 29 তারিখ, তো এটা শ্যুট করেছিলাম আমি কত 24 তারিখে মনে হচ্ছে। তো এখন আমি রান্না করব, আদা রসুন আলু টালু সব বের করে নিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু গল্প করে সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো। তো গাইস, আজকে রান্না করব খাসির মাংস। এটা ছিল ডিপ ফ্রিজে, আমার আব্বা দিয়েছিল পাঠিয়েছিল, রান্না করা হয়নি, অনেকটা বরফ হয়ে আছে, তো তাই গরম জল দিয়ে এ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সে মাংসটা বরফ থেকে ছেড়ে যায়। তো আলু কেটে নিয়েছি, এই যে দেখো আদা রসুন কাটতে হবে। তো খাসির মাংসতে একটু আদা রসুন বেশি করেই দিয়ে রান্না করলে ভালো হবে। তো চলো এখন আদা রসুনগুলো ছিলে নিই। তো আজকে ওটাই রান্না হবে, আর হবে টমেটো চাটনি। আর তোমরা কে কি রান্না করেছো সেটা বলো। তোমরা ভাবছো এটাই যে আজকে খাসির মাংস রান্না করছি বলে দেখাচ্ছি, সেটা বড় কথা না। তো আব্বা আমি আমরা কিনিনি, তো আমাদের কেনার মতো অতটা ক্ষমতা নেই। তো আব্বাদের আমার আব্বাদের দোকান আছে, তো মাঝে সাঝে পাঠাই, তো ওখান থেকেই খাওয়া হয়। তো আদা রসুনটা কেটে নিয়েছি, তো তারপরে এই দেখো শিল রয়েছে, মিক্সার রয়েছে, মিক্সারে এইটুকু বাটতে যাবো না, তো এখানে শিল আছে, শিলে করে এটা তো বেটে নেবো। চলো তো বেটে নেওয়া যাক, তারপরে রান্না করতে যাব। তো বেটে নিই, তারপরে আর যারা নতুন আমার সাবস্ক্রাইবরা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো বেল আইকনটিকে টাইম করে বাজিয়ে দিও। তো আদা রসুন বাটা হয়ে গেছে, শিলে বাটা যে মশলাটা তার একটা আলাদাই স্বাদ বলো। তো তারপরে আলু নিয়ে নিয়েছি, তারপর আলুগুলোকে একটু ভেজে রান্না করলে স্বাদটা ভালো হবে, তো আলুটা ভেজে নিয়ে ভাজবো। তাই জন্য কড়াইতে আগে তেল দেওয়া, মানে কি ভেজেছিলাম তেল দেওয়া আছে, তো ওখানে আর একটু তেল দিয়ে তো আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়েছি, কড়া ভালোভাবে গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। তো তারপরে এই যে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো খাসির মাংস একটু রসিয়ে কষিয়ে, মানে লাল লালভাবে রান্না না করলে, ফ্যাকাশেভাবে রান্না করলে তো খাবে না, নানান রকমের কথা শোনাবে আমার বর। তো একটু ভালোভাবেই রান্না করি। তো চলো আলুগুলোকে ভেজে নেওয়া যাক, আর তো কিছুই কাজ নেই। তো এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখনও বাকি আছে, আমি করব প্রেশার কুকারে। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, প্রেশার কুকার বসিয়ে দিয়ে তারপরে দেব তেল, তারপরে দেব পেঁয়াজ। তো বাট তরকারিটাও খুব ভালো হয়েছিল, কালারটা দেখলেই বুঝতে পারবে যে তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা যে খারাপ রান্না করি তা এমন নয়, মোটামুটি রান্না ভালোই করি। তো তারপরে এই দেখো হিট হয়ে গেছিলো, এবার তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই তেল দেবো, তার কারণ খাসির মাংস তো একটা হালকা টাইপের একটু গন্ধ লাগে, অনেকে খেতেও চায় না, তো আমি কিন্তু সবই খাই, কোনো বাদ নেই। তো তারপরে এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আবার দিয়ে দেবো, একটু আর একটু হিট হোক। তার আগে দিয়ে দিলাম গোটা 3-4টে এলাচ, ভালো স্মেল আসবে। তারপরে দেবো এই যে দেখো দুটো বড় বড় সাইজের তেজপাতা, তেজপাতাগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দেব পেঁয়াজ, 3টে বড় সাইজের না মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে ভালো করে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এলে তারপরে দেব আদা রসুন যে শিলে বাটলাম ওটা দিয়ে দেব। তো তার আগে কি দেব বলো তো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজা হয়ে যায় লবণ দিয়ে দেব পরিমাণ মতো, যার যতটা মাংস অতটা পর্যন্তই দেব। তারপরে এই দেখো লবণটা দিয়ে দিলাম, তো তারপরে দেব আদা রসুন বাটা। আমাকে নিজে একা ক্যামেরা করছি, একা রান্না করছি, তো তাই একটু প্রবলেম হচ্ছে, একটু মানিয়ে নিও। তো তারপরে এই যে আদা রসুন বাটাটা দিয়ে অনেকক্ষণ মস্ত মানে ভাজবো, ওই তেল পেঁয়াজের সঙ্গে ভাজবো, ভেজে তারপরে এক এক করে সব মশলা দেব। তো চলো ভেজে নেওয়া যাক। এটা দেখো কী কী দিয়েছি বলো তো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে সব রকমের মশলা, জিরে গুঁড়ো, ধনিয়ে গুঁড়ো, গোলমরিচ, সব রকমের মশলা দিয়ে মশলা মানে গ্রেভিটাকে অনেকক্ষণ কষাবো। দেখো তেলও ছেড়ে দিয়েছে, তারপরে দেব আমি খাসির মাংস। কালারটা দেখো কী সুন্দর এসে দিয়েছে, মাংসটা দিয়ে অনেকক্ষণ 15 মিনিটেরও বেশি, 20 মিনিট মতো প্রায় কষবো, তারপরে এতে সিটি দেব। আর আলুটা দেখো এই যে লাল লাল করে ভেজে নিয়েছে আলুটা, একদিকে ভাত হচ্ছে একদিকে মাংস এখনো কষাই চলছে। তুমি দেখো মাংসের জলে হচ্ছে, এখন আরও কষতে থাকবো, যত কষবে তত টেস্ট হবে, তাই না? লাস্ট পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো লাগে রেসিপিটা ট্রাই করুন। কষাটা পুরো তেল ছেড়ে দিয়েছে,
তো তারপরে দেব আলু, যে আলুটা ভেজে রেখেছিলাম, তারপরে জল দিয়ে সিটি দেব। ভাতটা হয়ে গেছে, এবার আমি এখানে জল দিতে হবে। দেখতে পাচ্ছ কেমন কালারটা এসছে? রান্না বান্না মানে শেষ করে গোসল করে একদম খাওয়ার টাইমে চলে এসেছি। দেখতে পাচ্ছ তো কেমন লাল লাল ঝোল হয়েছে? তো এভাবে তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো হবে। তো চলো আমি খেয়ে নিই, তো তোমরা কে কে খাবে চলে এসো। তো আমি শুধু বলতেই পারবো, কেউ তো আসবে না আমার বাড়িতে, এতটুকুই বলতে পারি। তো দেখো মাংসগুলো একদম গলেই গিয়েছে।